যারা এখন পালিয়ে বেঁচেছেন তাদের কি গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বিচার করবে? এই দেশের আইন আদালতে তাদের বিচার হবে, তাদের যথোপযুক্ত বিচারের জন্য বাংলাদেশের মানুষকে আরো সংগ্রামে লিপ্ত থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। ততদিন পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না পাই, বাংলাদেশের শৃঙ্খলিত স্বাধীনতাকে অরক্ষিত স্বাধীনতাকে মুক্ত করেছিলেন সিপাহী জনতা আমি এই জন্যই ইতিহাসের কোন অকৃতি করলাম। আপনারা সবাই হয়তো এর যোগফল মেলাবেন, আবারও এই দেশের অরক্ষিত স্বাধীনতা করদ রাজ্য পাওয়া থেকে বাংলাদেশকে বাঁচালেন তারই সুযোগ্য সন্তান আমাদের সুযোগ্য নেতা জনাব তারেক রহমান। আমরা জানি জুলাই আগস্টের বিপ্লবের অনেক কাহিনী, আমি আজকে খোলাসা করে বলতে চাই, যদি বিদেশ থেকে বসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বেশিরভাগ বিরোধী আন্দোলনের নেতৃত্ব না দিতেন হয়তো আমরা এই দিন দেখতাম। সুতরাং বাংলাদেশের অস্তিত্বের সাথে, বাংলাদেশের স্বাধীনতার সাথে, সার্বভৌমত্বের সাথে, বাংলাদেশের বিজয়ের সাথে, বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনার সেই ইতিহাসের সাথে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান একই সূত্রে গাঁথা। বাংলাদেশের স্বাধীনতা এই জন্যই আমরা অর্জন করিনি আরেকটি দেশের করদরাজ্যে পরিণত হব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বিদেশে বন্ধক দিয়ে বাংলাদেশের অতীতে চিরস্থায়ী হতে চেয়েছিলেন তারা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশের জনগণ কাদের বিরুদ্ধে প্রত্যাহার বিপ্লব সংগঠিত করেছে? বেশিরভাগই আওয়ামী লীগের বিরুদ্ধে। তো যদি বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম ও প্রত্যাহার বিপ্লব করে থাকে আওয়ামী লীগের দুঃশাসনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য করেছে, তাই তো? আজকে যারা কথা বলছে যে আওয়ামী লীগের নির্বাচন করা হবে কিনা, জায়েজ কিনা, ইত্যাদি প্রশ্ন এই জনগণ নির্ধারণ করবে, জনগণের আদালতে নির্ধারিত হবে। কোন পতিত বেশিরভাগ বাংলাদেশে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা, যারা বাংলাদেশের মানুষের মুখের উপর গুলি চালিয়েছে আসমান থেকে, হেলিকপ্টার থেকে, যারা বাংলাদেশের মানুষকে এমন ভাবে সশস্ত্র কোন হত্যা চালিয়েছে, সহস্রাধিক ছাত্র জনতা বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের বেশিরভাগকে মুক্ত করতে বাধ্য হয়েছে, সেই বেশিরভাগী শক্তি আবার বাংলাদেশে রাজনীতি করার জন্য পায়তারা শুরু করেছে। কেউ কেউ বিদেশ থেকে বলছে বীর বিশ্বাস নাকি সহযোগিতা করবে আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে। আওয়ামী লীগ এবং গণতন্ত্র পরস্পর বিরোধী দুইটা শব্দ, আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না, আওয়ামী লীগ কখনো গণতন্ত্র বোঝেনি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করার জন্য 1977 সালে সাংবিধানিক ভাবে আনুষ্ঠানিক ভাবে পাঁচ সাল প্রণয়নের মধ্যে সেই আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করবে অবিশ্বাস। সুতরাং আওয়ামী লীগের বুকে গণতন্ত্রের নাম মানায় না, আওয়ামী লীগ গণতন্ত্রের যখন জপ মালা জপবে তখন মনে রাখতে হবে বাংলাদেশের সামনে আরো বিপদ আসবে। সুতরাং আওয়ামী লীগের মতো বেশিবাদী, অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, এক দলীয় রাষ্ট্রের যারা স্বপ্ন দেখেছেন এবং একটি গণরাজ্য বানিয়ে তারা নিজেরা ক্ষমতায় দেখতে চেয়েছেন সেই রকম কোন শক্তিকে আমি অন্তত রাজনৈতিক শক্তি বলতে চাই না। আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি বেশিবাদী দল, আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী দল, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশে ভাষা সৃষ্টির মধ্য দিয়ে এক দলীয় এবং এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার, যার আহ্বায়ক বাবা শেখ মুজিব এবং যার প্রতিনিধিত্ব করেছেন এই দেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। সুতরাং যারা এখন পালিয়ে বেঁচেছেন তাদের কি গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বিচার করবে? এই দেশের আইন আদালতে তাদের বিচার হবে, তাদের যথোপযুক্ত বিচারের জন্য বাংলাদেশের মানুষকে আরো সংগ্রামে লিপ্ত থাকতে হবে। বন্ধুরা, আপনাদেরকে স্মরণ রাখতে হবে
বিদেশে বসে একটি রাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায় এই শেখ হাসিনা। আমাদের নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায় এই আওয়ামী লীগ। এই ফ্যাসিবাদের ঘোষণা বাংলাদেশের সর্বত্র বসে আছে। বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দোষররা বহাল আছে, তাদের ষড়যন্ত্র বহাল আছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে বাংলাদেশে যেন খুব তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না পাই। রোডম্যাপের পরেও যাতে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে গণতান্ত্রিক সংগ্রাম বজায় রাখতে হবে, বহাল রাখতে হবে। এটা আমাদের আহ্বান যে আপনারা মনে করবেন না বাংলাদেশের উপরে ষড়যন্ত্র বন্ধ হয়ে আছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধবাদী ফ্যাসিবাদী শক্তির কথিত দোষররা এখনো পর্যন্ত চালু রেখেছে। কখনো তারা বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠীকে নামিয়ে মিছিল করে যে বিভিন্ন অধিকারের নামে যাতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়। তারা বিগত দুর্গাপূজার সময় খুব চেষ্টা করেছে বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, পেরেছে? আপনারা সজাগ ছিলেন বলে পারে নাই। প্রশাসনের সাথে বিএনপির নেতা কর্মীগণ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি পাহারাই ছিল বলে পারে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমাদের একটাই ঘোষণা, বাংলাদেশের সবাই আমরা একজন সিটিজেন, আমরা বাংলাদেশের সবাই একজন নাগরিক। এখানে কেউ সংখ্যালঘু নয়, এখানে কোনো সংখ্যাগুরু নয়। সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের সকল নাগরিক সমানভাবে ভোগ করবে এই স্লোগান আপনাদেরকে বজায় রাখতে হবে, যাতে আমাদেরকে আবার বিভক্ত না করতে পারে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আজকে সময় নাই, শুধু এইটুকু আহ্বান জানাই, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিদেশে বসে যে ষড়যন্ত্র চালু আছে শেখ হাসিনার এবং তার দোষদের, তাকে মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। যদি আমাদের ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক এবং সাংবিধানিক সমস্ত অধিকার সুষ্ঠুভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে, ভোগ করতে পারবে। সুতরাং বিভিন্নভাবে যাতে আমাদেরকে বিভক্ত না করতে পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। তাই বন্ধুগণ আসি আজকের এই 7ই নভেম্বরের মূল মন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে রক্ষা করা, পরাধীনতার কবল থেকে রক্ষা করা, গণতন্ত্র হওয়া থেকে রক্ষা করা, অরক্ষিত স্বাধীনতাকে সুরক্ষিত করে সুসংহত করে সংহত এবং ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণ করা। সুতরাং আমরা সবাই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে আগামী রাজনীতি নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব, এবং সেই রাজনীতি হবে এই 5ই আগস্টের শহীদের রক্তের অঙ্গীকারের রাজনীতি। সেই রাজনীতি হবে শহীদের অঙ্গীকারকে আকাঙ্ক্ষাকে ঊর্ধ্বে তুলে ধরে বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের ভিত্তিতে একটি ঐক্যের রাজনীতি, সুশাসনের রাজনীতি, মর্যাদা ভিত্তিক মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করা এবং সেই রকম বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এই স্বপ্ন ছিল আমাদের স্বাধীনতার শহীদদের স্বপ্ন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, শহীদ মুক্তিযোদ্ধাদের।